দেখা গেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদাত ফয়সাল, করোনা সংক্রমণ বিবেচনায় রাজধানীর এই পূর্ব রাজাবাজারকে রেড জোন ঘোষণা করা হয়েছে এবং আজকে যে লকডাউন করা হয়েছে তার দ্বিতীয় দিন চলছে। সকাল থেকে আমরা দেখেছি যে গতকালকে যে মানুষের অর্থাৎ বের হওয়ার যে চেষ্টা ছিল সেটি অনেকাংশেই কমে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু প্রত্যেকটা গেটে কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাশাপাশি আমরা দেখেছি ভিতরে স্বেচ্ছাসেবকরা রয়েছেন যারা কিনা এই যারা লকডাউনের বাসিন্দা রয়েছেন তাদের বিভিন্ন কার্যক্রম সহায়তা করার জন্য কাজ করে যাচ্ছেন। তবে একেবারে যে কঠোর নিয়ন্ত্রণ বা কঠোর যে লকডাউন যেটি বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে সমস্ত বেসরকারি কর্মকর্তারা রয়েছেন যারা কিনা বিভিন্ন কাজে বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন তাদেরকে খানিকটা সময় বের হতে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু কিছু কিছু সময় তাদেরকেও কিন্তু বের হতে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সমস্ত জরুরি সেবায় যারা নিয়োজিত রয়েছে তাদেরকে এবং স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত রয়েছে এবং পরিচ্ছন্নতা কাজে যারা নিয়োজিত রয়েছে সবাইকে কিন্তু বের হতে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে এলাকায় যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু অবাধে অনেকটাই ঘুরছে। আপনি যদি দেখেন এই মুহূর্তে যে দেখবেন যে প্রত্যেকটা বাসার সামনেই এই বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু রাস্তায় নেমেছে। যদিও এই কঠোর লকডাউনের মধ্যে বারবার নিষেধ করা হয়েছে যে কেউ যেন বাসা থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের না হয় এবং জরুরি কাজে নিযুক্ত কোনো ব্যক্তি ছাড়া যাতে রাস্তা অবস্থান করতে না করে। যদিও সেই সমস্ত বিষয়কে বিধিনিষেধ ভেঙেই সবাই কিন্তু বাসার নিচে 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 অবস্থান করছে। বিভিন্ন যে গলিগুলো রয়েছে সেই সরু গলিতে তারা কিন্তু অবস্থান করছে, আড্ডা দিচ্ছে। সেখানেও আপনি যদি দেখেন এই মুহূর্তে সেখানে কিন্তু সামাজিক যে দূরত্ব যেটি নিশ্চিতের জন্য প্রথম থেকে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে কিন্তু আমরা দেখছি যে সামাজিক দূরত্ব কিন্তু সেখানেও থাকছে না। এবং আমি এখানে এসে সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে গেট রয়েছে এই গেটের সামনে কিন্তু অনেকেই এই গেট টপকেই কিন্তু বের হওয়ার চেষ্টা করেন। কেউ কেউ বলছিলেন এসে যে এখানে যে লকডাউন দেওয়া হয়েছে কখনো কখনো এইসব বাস ভেঙে তারা কিন্তু বাইরে বের হয়ে আসার চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। এবং সর্বোপরি কিন্তু এই এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষ করে যারা এলাকার বাসিন্দা তাদের জন্য কিন্তু বিভিন্ন সাহায্য সহযোগিতা করার জন্য নিত্য পণ্যের যে সমস্ত প্রয়োজনীয় যে সমস্ত জিনিস রয়েছে সে সমস্ত দেওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক সংগঠন কাজ করছে। পাশাপাশি কাউন্সিলর আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেক গেটেই কিন্তু দায়িত্ব পালন করছে এবং তারা বলছেন যে আসলে গতকালকে সচেতনতার তুলনায় আজকে তো সচেতনতা বেড়েছে, কিন্তু একেবারে বের হওয়া বন্ধ সেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এ ছিল এখন পর্যন্ত রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে লকডাউনের দ্বিতীয় দিনের খবর। ফয়সাল, রাজধানীর রেড জোন পূর্ব রাজাবাজার থেকে লকডাউন পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী।